আজকে যে সামনে 2024 লোকসভা নির্বাচনের কর্মী বৈঠক ছিল, কোন পক্ষ থেকে হলো? জাতীয় কংগ্রেসের তরফ থেকে। কোথায় হলো এটা? এটা কুসুমগ্রাম জাতীয় কংগ্রেস কার্যালয়ে। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান, দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর রণজিৎ চ্যাটার্জি মহাশয়, পূর্ব বর্ধমান জেলার কার্যকারী সভাপতি বুলবুল আহমেদ শেখ মহাশয়, পূর্ব বর্ধমান জেলার কিষাণ কংগ্রেসের সভাপতি যতীন পয় মণ্ডল মহাশয়, পূর্বস্থলী উত্তর বিধানসভার যুব সভাপতি আজিজ খান মহাশয়, মন্তেশ্বর বিধানসভার যুব সভাপতি কাজী সাহিদ হক, আর কে? 13টি অঞ্চলের অঞ্চল সভাপতি এবং কংগ্রেস কর্মীদের। কি আলোচনা হলো 2024 লোকসভা নির্বাচনে কিভাবে আমরা এগিয়ে যাব? সমস্ত কর্মীদেরকে নিয়ে জাতীয় কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য আমাদের একটা কর্মী বৈঠক। আগামী লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের এখান থেকে প্রার্থী হবে মনে হচ্ছে? আশা রাখি যে এখানে জাতীয় কংগ্রেসের প্রার্থী হবে, সেই আশা রেখেই আমরা আগাম প্রস্তুতি শুরু করেছি। এই কর্মী সভার মাধ্যমে দল কি উজ্জীবিত হলো? অবশ্যই, এই কর্মী সভার মাধ্যমে দল উজ্জীবিত হলো। যুবক ছেলেরা আছে, আমরা যুবক পুরো বয়স্ক যারা আছেন নেতৃত্ব, তারা আমরা সকলে মিলিতভাবে জাতীয় কংগ্রেসের উদ্যোগকে অবশ্যই বাড়াবো। মন্ত্রীশ্বর বল কংগ্রেসের তরফ থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভার, মন্তেশ্বর বিধানসভার এবং মেমারি 2 নম্বর ব্লকের কিছু অঞ্চল যেগুলো এই লোকসভার মধ্যে আছে, তার জন্যে কুসুমগ্রাম পার্টি কংগ্রেস অফিসে এসেছি। এখানে কি হচ্ছে? এখানে আমাদের বিভিন্ন অঞ্চলের যারা আছেন সভাপতি এবং ব্লক সভাপতি, তাদের নিয়ে একটা কর্মসূচি হচ্ছে এবং আগামী লোকসভা নির্বাচনে যদি এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট হয় আমরা কীভাবে কাজ করবো, কীভাবে এগোবো, সেই বিষয়ে আমাদের সবিস্তারে আলোচনা হচ্ছে। আগামী লোকসভায় কি কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো জোট হবে? কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে কি না সে কথাটা আমাদের বলার ক্ষমতা নাই। মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছেন উনি একাই চলবেন, একাই লড়বেন, উনি জোট করবেন না হয়তো কংগ্রেসের সঙ্গে। যদি না করেন কংগ্রেস কংগ্রেসের মতো চলবে, তবে আমার ব্যক্তিগত মত কংগ্রেসের একা লড়াই ভালো। এই যে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো আন্দোলনে এই যে রাহুল গান্ধীর যে গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, এ সম্পর্কে আপনার কি মনে হয় যে তৃণমূল দোষী নাকি অন্য কেউ? পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ন্যায় জোড়ো, ভারত ন্যায় জোড়ো যাত্রা ঢোকার পর থেকে বিভিন্নভাবে রাহুল গান্ধীকে বাধা দেওয়া হচ্ছে, সেই থেকে তো সাধারণভাবে ধারণা হয়ই যে তৃণমূলই বাধা দিচ্ছে। নাহলে আজকে যেখানে রাজভবনের সামনে মমতা ব্যানার্জি মাইক বাজিয়ে ধর্ণা দিচ্ছেন, ধর্ণা করছেন, সেখানে রাহুল গান্ধীকে গতকাল সকালবেলা তার ভারত জোড়ো ন্যায় যাত্রা বেরোতে বাধা দেওয়া হয়েছে। তিনি মাইক বাজিয়ে ধর্ণা দেবেন, অথচ অন্য কোনো দল রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। এটা হচ্ছে মমতা ব্যানার্জির রাজনৈতিক বিচারিতা। আচ্ছা, এই যে রাহুল গান্ধী যে পশ্চিমবাংলা যে আন্দোলন বা যে কর্মসূচি গ্রহণ করেছে ভারত জুড়ে, এর ফলে কি কংগ্রেস উজ্জীবিত হবে? অবশ্যই কংগ্রেস উজ্জীবিত হবে। ভারতবর্ষের ভারত ন্যায় জোড়ো যাত্রায় রাহুল গান্ধী যে সমস্ত জায়গা দিয়ে গেছেন সেই সমস্ত লোকসভাগুলোতে কংগ্রেসের প্রার্থী থাকলে সবগুলো প্রার্থী কংগ্রেসের হয়ে জিতবেন, অন্য কোনো দলকে তারা ভোট দেবেন না। আগামী লোকসভায় কংগ্রেস কোন ইস্যু নিয়ে লড়বে? আগামী লোকসভায় কংগ্রেসের মেন ইস্যু তো কর্মসংস্থান। আজকে ভারতবর্ষের লোকেরা বেকার, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। আজকে গ্যাসের দাম, পেট্রোলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ঘরে ঘরে বেকার ছেলে নাই, লোকের রোজগার নাই, এটাই তো কংগ্রেস লড়ার একটাই তো জিনিস। এই যে কংগ্রেস মানে আগামী লোকসভায় কংগ্রেসের কিরম ফল হবে সে আশা করছেন আপনারা? দেখুন, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, আমি অতদূর জানি না। পশ্চিমবঙ্গে কংগ্রেস যদি একা লড়ে তাহলে কিন্তু কংগ্রেস 6 থেকে 7টা সিট পাবেই, এবং মুর্শিদাবাদের 3টে, মালদা 2টো, রায়গঞ্জ এবং দার্জিলিং ভীষণভাবে কংগ্রেসের পক্ষে আমি আশা করব। অন্য কেউ সঙ্গে জোটের আশা করছেন অন্য কোনো দল তৃণমূল? এটা আমার বলার বিষয় নয়, এটা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলবেন বা কেন্দ্রীয় নেতারা বলবেন। আমি একজন সামান্য কোঅর্ডিনেটর, আমার এত দূর জানার বিষয় আমার নয়।